সাতাশে লুপ্ত ওয়ার মেমোরিয়াল হ্যাঁ কোন সাল কা ওয়ার মেমোরিয়াল কা হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে বাতাসিয়া লোপের কার পার্কিং। তো এই যে পাহাড়টা, এখান দিয়ে উঠতে হয়, 30 টাকা করে টিকিটও লাগে। তো বাতাসিয়া লোপে আমরা এখন যাব। তো এটা আস্তে আস্তে এই রাস্তা দিয়ে উঠতে হয়। তো বাতাসিয়া লুপটা দার্জিলিংয়ের যে সাইট সিন, তার মধ্যে এটা হচ্ছে প্রথম। এখান থেকেও চাইলে শীতবস্ত্র কেনাকাটা করতে পারবে। তো সকালবেলা দোকান এখানে খুলে গেছে। আর বাতাসিয়া লুপ কেন বলা হয় সেটা একবার আমি জানবো কি ওপরে। এটাই রোল অফ অনার। এখানে সবার নামগুলো রয়েছে আর কি। অ্যাকচুয়ালি যাদের জন্য এটা এখানে, ওদের সম্মান জানানোর জন্য এটা করা হয়েছে। নো এন্ট্রি। তার সাথে এখানে সুন্দর সুন্দর কিছু ফুল। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাতাসিয়া লোপের মেন ভিউ। এখানে সামরিক বাহিনীর সম্ভবত এদেরকে সম্মান জানানোর জন্যই এই গার্ডেনটা করা হয়েছে। তার সাথে বাগান খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো সবাই এই স্মৃতিটা ধরে রাখার জন্য এখানে হলো করা। তো এখানে ফটো ফটো সিস্টেম আছে। বাতাসিয়া লোপ অ্যাকচুয়ালি কিসকে লিয়ে ফেমাস হয়? বাতাসিয়া লোপ অ্যাকচুয়ালি কিসকে লিয়ে? আচ্ছা, ওয়ার মেমোরিয়াল না? বাতাসিয়া লুপের এই হচ্ছে মেন সাইনবোর্ড। তো আর চারিদিকে হচ্ছে এটা। তো এখানেও সে যথারীতি সবাই নেপালি সাজার হিদিক, সবাই একদিনের জন্য নেপালি হতে চাইছে। তো পাহাড়,
তো সব জায়গায় মোটামুটি শীতবস্ত্র বিক্রি হয়। তো এই হচ্ছে বাতাসিয়া লুপের মোটামুটি ভিউ। এখানে যুদ্ধ সৈনিকদের সম্মান জানানোর জন্য এই পার্কটা করা। যারা টয় ট্রেনে জয়রাইড করে তারা এই বাতাসিয়া লুপের এই চারিদিক দিয়ে ঘুরিয়ে এখানটা এই পার্কটা ঘুরিয়ে দেখানো হয় আর কি অ্যাকচুয়ালি। তো আমরাও যথারীতি এরকম করে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি পুরো বাতাসিয়া লুপের পার্কটা। মাম্মা দাদা গুন্ডা সবাই স্মৃতি বাতাসের লোপের স্মৃতি ধরে রাখার জন্য সব করছে। আই লাভ দার্জিলিং যে ট্রেন্ডিং সাইনবোর্ড গ্লো সাইনবোর্ডগুলো লাগানো রয়েছে। এই যে এখানে আর একটা জিনিস সেটা আছে, দার্জিলিং হিমালয় রেলওয়ের দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া, যেহেতু এটা ইউনেস্কো থেকে হেরিটেজ তকমা পেয়েছে। তাছাড়া এখানে বলিউডের দেখা বিখ্যাত কিছু সিনেমা এখানে হয়েছে, এতগুলো বলিউডের সিনেমা। এগুলো পুরনো সিনেমা, আর নতুন তো অনেক সিনেমা হয়েছেই, এগুলো পুরনো সিনেমারই বিখ্যাত বিখ্যাত কিছু সিনেমা হয়েছে, সেটাই এখানে সাইনবোর্ড করে রাখা রয়েছে। কারগিল উসি কা ওয়ার মেমোরিয়াল হ্যাঁ সির দার্জিলিং ডিস্ট্রিক্ট কা হ্যাঁ জো লোক শহীদ হুয়ে হ্যাঁ। তো ফ্রেন্ডস, এইটা বাতাসিয়া লুপের টিকিট কাউন্টার, তো এনার কাছ থেকে জানলাম অ্যাকচুয়ালি এই বাতাসিয়া লুপটা ওয়ার মেমোরিয়ালটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে যারা 62, 65, 71 যুদ্ধে যাদের বলিদান দেওয়া হয়েছে তাদের স্মরণ করার জন্য তাদের স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটা করা হয়েছে। তো ফ্রেন্ডস, এবার আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্টে। তো আর কি যারা অলরেডি এখানে এসছো তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এখনও আসোনি তো অবশ্যই একবার আসতে পারো, খারাপ লাগবে না। তার সাথে দার্জিলিংয়ের এরকম সুন্দর ওয়েদার, তো সব কিছু মিলেমিশে খুব ভালোই লাগবে।